আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার নিজের শহরের সাথে দূরবর্তী কোনো শহর বা দেশের মধ্যে যে সময়ের পার্থক্য হয় এর আসল কারণ কি? ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সময়ের পার্থক্য 30 মিনিট, অর্থাৎ আপনি যদি কোনো দ্রুততম যানে মাত্র 1 মিনিটের মধ্যে ঢাকা হতে দিল্লি যান, তাহলে আপনি সময়ের থেকেও 29 মিনিট এগিয়ে থাকবেন। এ পুরো ব্যাপারটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি বলবেন যে দিল্লিবাসী ঢাকাবাসীর তুলনায় 30 মিনিট অতীতে বাস করছে? আসুন ভিডিও দেখতে দেখতে আলোচনার আর একটু গভীরে যাওয়া যাক। পৃথিবীতে সবচেয়ে কাছের আলো প্রদানকারী নক্ষত্র সূর্য থেকে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট বা 499 সেকেন্ড। অনেক মহাকাশ বিজ্ঞানীর মতেই সৌরজগতে এমনও নক্ষত্র রয়েছে যা পৃথিবী হতে প্রায় 150 সেক্সটিলিয়ন আলোকবর্ষ দূরত্বে অবস্থান করছে। এখানে 1 সেক্সটিলিয়ন সমান 1×10^21, আর 1 আলোকবর্ষ সমান 9.46 ট্রিলিয়ন বা 9.46×10^12 কিলোমিটার, অর্থাৎ এমন একটি সংখ্যা যা আমরা খালি মস্তিষ্কে হিসাব বা চিন্তা করতে পারি না। এখানে আরও বিস্ময়কর তথ্য এই যে সূর্য থেকে নিঃসৃত আলো পৃথিবীর বুকে আসতে মাত্র 499 সেকেন্ড লাগলেও ওইসব দূরবর্তী গ্রহ থেকে আলো এখনও অবধি পৃথিবীতে এসে পৌঁছায়নি, এবং তা আসতে লাগতে পারে প্রায় আরও ন্যূনতম 70 আলোকবর্ষ সময়। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার পোষা কুকুর বিড়ালের চোখে নিজস্ব জ্যোতি থাকলেও আপনার কিন্তু তা নেই। আপনি আপনার বিড়ালটিকে দেখতে পাচ্ছেন এর একমাত্র কারণ হচ্ছে 8 মিনিট পূর্বে সূর্য হতে আলোকরশ্মি নিঃসৃত হয়ে বিড়ালের ওপর অনবরত প্রতিফলিত হচ্ছে, এবং আলো প্রতিফলিত না হলে আপনি বিড়ালটিকে আর দেখতে পাবেন না, যেমনটা হয় অন্ধকার রাতে। এবার একবার ভাবুন তো, মহাকাশের শুধুমাত্র ওইসব দূরবর্তী গ্রহ থেকে যদি আলো প্রতিফলিত হয়ে আপনার দুনিয়াটাকে দেখতে হতো তাহলে কী পরিমাণ সময় লাগতো? আর যতক্ষণে দেখতে পেতেন ততক্ষণে কি এই গ্রহটি আছে না ধ্বংস হয়ে গেছে? বাইবেলে বলা আছে, সো ফর দ্য সেকেন্ড টাইম সামন্ড দ্য ম্যান হু হ্যাড বিন ব্লাইন্ড অ্যান্ড সেইড স্পিক দ্য ট্রুথ বিফোর গড, উই নো দিস ফেলো ইজ এ সিনার, ওয়েদার অর নট হি ইজ এ সিনার আই ডোন্ট নো, দ্য ম্যান রিপ্লাইড, অল আই নো ইজ দিস, ওয়ান্স আই ওয়াজ ব্লাইন্ড অ্যান্ড নাও আই ক্যান সি। পরিশেষে বলবো, সময় হচ্ছে মহাবিশ্বের একটি মহাসাগর, আর আমরা হচ্ছি সেই সাগরে ইতস্তত বিক্ষিপ্ত ভাসমান ক্ষুদ্র জলকীট। সাগরের স্রোত আমাদের ভাসিয়ে ভাসিয়ে এক এক সময় এক এক পারে নিয়ে যায় এবং আমরা তা দেখতে পাই। তবে এর মানে এই না যে ওই পার আগে কখনো ছিল না। এ বিবেচনায় বলা যেতে পারে আগামীকাল সকালে আমাদের জীবনে যা ঘটবে তা হয়তো ইতিমধ্যে ঘটে গেছে, তবে কেবলমাত্র কাল সকালেই তা আমাদের কাছে দৃষ্টিটব্য হবে। অর্থাৎ অতীত ভবিষ্যৎ বলতে কিছুই নেই, সকলেই একই বিন্দুর বিভিন্ন সাপেক্ষিক অবস্থা।